শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুমাল শুভ সকাল লাবণ্য তোমাকেও তোমাকেও শুভ সকাল কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি এবং আসলে কম বলেন নিচে থেকে উঠতে তো আসলে কারোই ভালো লাগে না তারপর প্রতিদিনের নিয়ম অনুযায়ী তো উঠতেই হয় এবং যখন একবার উঠে পড়ি এবং সকালবেলা যখন বাসা থেকে এখান পর্যন্ত আসি তো রাস্তাটা খুব ভালো লাগে একদম আমার ক্ষেত্রেও তাই হয় হ্যাঁ কারণ বাহিরে কো আসে এবং সারা দিনের একটা প্রস্তুতি থাকে এবং দিনটা শুরু হয় রাঙা সকাল দিয়ে এবং রাঙ্গা সকাল অনুষ্ঠানে অতিথি আসেন তাদের গল্প শুনি আজকে একজন অতিথি এসেছেন যার কাছ থেকে আমার অনেক কিছু জানবার আছে কারণ তার বিষয়টার উপর আমারও বেশ আগ্রহ রয়েছে চলো দর্শকদের জানিয়ে দিকে আছে দর্শক আমাদের মাঝে আজ প্রথম ঘন্টায় এসেছেন আলোকচিত্রি মোহাম্মদ জাকিরুল মাজেদ চল শ্রুতি তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি ছবির মানুষ আপটি জি তাকে সকালবেলা পেয়েছি সুন্দর একটি ছবির মতো সকালে আপনার কি সকালবেলা ঘুম থেকে ওঠা হয় আমাদের প্রচুর আমাদের কাছটা স্পেশালি সকালবেলা থাকে সকালবেলা মানে দুইটা মোমেন্ট আমাদের যদি গোল্ডেন আওয়ার কথা চিন্তা করা হয় তাহলে সকালটা আর বিকালটা দুপুরবেলা আল্টিমেটলি আমরা খুবই কম বের হই তার মানে সকালে কিন্তু আমাদের প্রতিদিনই উঠতে হয় আচ্ছা অলমোস্ট ছবি তোলার জন্য সকালটা বেস্ট সকালের কোন সময়টা ভোরবেলা ভোরবেলা সূর্য ওঠার পর থেকে আমাদের জাস্ট অ্যাক্টিভিটিগুলো শুরু হয়ে যায় আবার সূর্য ডোবার পর আমাদের অ্যাক্টিভিটি মানে ডোবার পর আমাদের অ্যাক্টিভিটি নাই বলেই চলে আচ্ছা তো জীবনের সকাল মানে একদম ছোটবেলা সেই প্রসঙ্গে যাই কি বলো লাবুল না চলো একটু শৈশবের গল্প শুনে নেই আজকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাই শৈশবের কি মনে পড়ে কোথায় বেড়ে উঠেছেন সবকিছু মিলে একটু শুনবো শৈশবটা আমি বেড়ে উঠেছে আমার আমাদের বাসা ছিল মালিবাগ তো ওইখানেই আমার বেড়ে ওঠা তো মাঝে মাঝে বাড়িতে যেতাম সেটা হল কিন্তু আমার শৈশব কালটা পুরোটাই মালিবাগে বাড়ি কোথায় বললাম সিং আচ্ছা আচ্ছা তো মালিবাগে আমি যতদূর জানি যে উনিশশো সালে আপনার জন্ম তো ওই সময়টা মালিবাগ কেমন ছিল ওই সময় মালিবাগের মানে পরিবেশটা যেটা ছিল খুবই সুন্দর এখন যেমন ঢাকায় প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা বাসায় গেট সিসি ক্যামেরা মানে সব কিছুই আবদ্ধ ওই সময় কিন্তু এরকম ছিল না আপনি যে কোনো বাসায় ঢুকতে পারেন যে যে কারো কোনো কিছু যদি ফল মূল এরকম ইয়ে হয় যে কারো গাছের থেকেও খেতে পারতেন ইভেন সবাই সবাইকে চিনতো এখন তো আমরা ঢাকায় থাকি বা যারা নতুন ইয়াং জেনারেশন আছে তারা যদি রাস্তায় বের হয় কে কার মানে ছেলে বা কে কার মেয়ে কেউ কারো চিনি না তো আমাদের ব্যাপারটা ছিল যে আড্ডা মারো গলিতেই আড্ডা মারো বা মাঠে আড্ডা মারো মানে আমার বাবা না থাকলে মুরব্বি যদি দেখে অমুকের ছেলে এখনো বাইরে কেন এই জায়গাগুলো কিন্তু ছিল মানে অনেক এখন যেমন গ্রামের পরিবেশটা এখন যেমন ঢাকার পরিবেশটা কিন্তু সেই সময় এরকমই ছিল যে চিন্তা হ্যাঁ এই বাসার মানুষজন ওই ভাষার মানুষজনকে চিন্তা ইভেন আমরা দেখতাম যে পাশের বাসায় হয়তো আন্টির হয়তো লবণ নাই সেই লবণ নিতে আসতো কিন্তু এই পরিবেশটা এখন পাশের ফ্ল্যাটে এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষকে চিনে না ইভেন আপনি একটা মহল্লা থেকে যখন আরেকটা মহল্লায় যাবেন সেই মহল্লার মানুষজন আপনাকে ঢুকতে দিবে না বা ঢুকলেও গেট আছে আর বাসায় ঢুকা তো অনেক বড় ব্যাপার আচ্ছা তো ওই সময় পুরো ব্যাপারটা আসলে গ্রাম গ্রামই লাগতো শহরটা আর এখন শহরটা মানে শহর হয়ে গেছে যান্ত্রিক যান্ত্রিক হয়ে গেছে মানে সিমেন্টের জঙ্গল যেটা কে বলে যেটি বলছিলেন যে সিসি ক্যামেরা এখন অনেক জায়গায় কি মানে নিরাপত্তার বিষয়টা চলে এসেছে তখন আসলে এই বিষয় বিষয়টা ছিলই না বাবা আমাকে ভাবতে হতো না না আপনাকে নিয়েও ভাবতে হতো না মানে আপনি দুষ্ট ছিলেন তো প্রচুর দুষ্ট ছিলাম প্রচুর দুষ্ট ছিলাম আমরা তিন ভাইয়ের মধ্যে আমি একটু কিছু গল্প শুনতে চাই যে আপনি অনেক দুষ্ট ছিলেন আর সেরকম কিছু গল্প যেমন ছোটবেলায় যে ব্যাপারগুলো ঘটতো যদি এলাকার মধ্যেই ধরি যে হয়তো সবার রাত আসবে তার আগে থেকে ওই পট মোর ওই সময় একটা মোররা নামের একটা মানে ইয়া ছিল যে হয়তো গরুর ওই যে ভুড়ির প্যাঁচে জিল্লি লাগানো হয়তো আমরা ঠাটারি বাজার থেকে কিনে নিয়ে আসতাম মালিবাগে একটা বাজার ছিল বাইনাতির দোকান ওখান থেকে নানান রকম মানে ওটাকে কি বলে যে পটাশ এই লেভেলের জায়গাগুলি কিনে নিয়ে আমরা ভরতাম বাবা মা যদি ট্রেন না পায় তখন স্টোর রুমে যে আসে না বসে থাকতাম স্টোরুমে বসে বসে ওই ওগুলো বানাইতাম তো ওগুলো বানানোর পর আবার দেখা গেলো যে বোম কিনতে হবে তখন ঠাটারি বাজার যেতাম মানে সবার রাতটা বাবাও চিন্তা করতো যে আমার ছেলে তো নামাজ পড়তে গেছে আমরা তো কয়েক রাখাত নামাজ পড়ে তারপর সারা রাতি এই মানে এই পটকাবাজি করতাম আবার দেখা যেত তার আগে থেকেই হয়তো দেখতাম যে কার গাছে নারিকেল আছে কার গাছে অন্যান্য ফল আছে সব রাতে আমাদের প্ল্যানিংই ছিল ওই গাছগুলিতেই আমরা চুরি করবো আচ্ছা আচ্ছা আবার দেখা গেল যে মানে অন্য একটা সময় যে দেখা গেল যে কোন আঙ্কেলের বাসায় হয়তো প্রচুর আম হয়েছে আমরা হয়তো চার পাঁচজন মিলে যায় সেটা পুরো ওই আম গাছ পুরো সাবার করে দিতাম বস্তা ধরে মানে যখন বস্তা বলেন আমরা আম খাবো আসলে আম তো খেতাম 10 12টা পারতাম প্রচুর আবার ওই আঙ্কেলকে যে সেটা অর্ধেক দি আসতাম যা আঙ্কেল আন্টিকে বলেন যে আপুদের ডক খায় না এটা দিয়ে খুব ভালো লাগে তার গাসের আম আমরা কাছি অর্থাৎ তাকে এইভাবে দি

ফটোগ্রাফি এশিয়ায় প্রথম বাংলাদেশী হিসেবে মোহাম্মদ জাকিরুল মাজেদ কনকের ছবি স্থান পেয়েছে দ্য ডেইলি স্টার স্ট্যান্ডার্ড চ্যাটার জীবনের জয়গান উৎসবের ফটোগ্রাফি প্রতিযোগিতায় বেশ কয়েকবার বিজয়ী হয়েছেন তিনি নেচার এবং ওয়াইল্ড লাইফ ক্যাটাগরিতে ইতালির সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো কন্টেস্ট জাপানের নিকন স্মল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট রাশিয়ার গোল্ডেন টার্টেল ইন্টারন্যাশনাল ওয়াইল্ড লাইফ ফটো কনটেস্ট বাংলাদেশের চতুর্থ বিপিএস আন্তর্জাতিক ফটোগ্রাফি কন্টেস্ট সহ আরও বেশ কিছু প্রতিযোগিতায় বিজয়ীর তালিকায় ছিলেন তিনি এছাড়াও দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ ও দু হাজার বাইশে সংযুক্ত আরব আমিরাতের হিপা প্রতিযোগিতায় ফাইনালিস্ট হয়েছেন তিনি জাতীয় আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় চার শতাধিক ফটোগ্রাফিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি জেড এম কনক ফটোগ্রাফি এবং ওয়েডিং মিরর নামে তার দুটি প্রতিষ্ঠান রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো তার ছোটবেলায় ছিলাম সেখানে আবারও ফিরে যাচ্ছি ছোটবেলায় ছিলাম এবং স্কুল জীবন নিয়ে কথা শুনবো যেটা বলছি আরেকটু বলে নেই সেটা হলো আমি জাপানে আশাই সিম্বল থেকে তিনবার গোল্ড মেডেল পেয়েছি বাহ আর হলো পিং লেডি থেকেও আমি দুইবার আপনার অনেক অনেক অর্জন সেগুলোর জায়গাগুলো আমরা আসব আমরা হয়তো আমরা যতটুকু জানি সেটাই দর্শকদের জানালাম সেই কাজের জায়গাটা আসব কিন্তু একটু আবার একটু শৈশবে ফিরে নিয়ে যাই আপনি বলছিলেন আপনি ছাত্র হিসেবে ভালো ছিলেন এবং আপনার বড় ভাইরাও ভালো ছিলেন আপনার কয় ভাই বোন আমরা তিন ভাই আমি সবার ছোট আচ্ছা তো স্কুল জীবন কোথায় কেটেছে সবকিছু আমার স্কুল জীবন আমি সিদ্ধেশ্বরী বয়েজে ছিলাম আহ মানে এটা সিদ্ধেশ্বরীতেই আমার স্কুল জীবন পুরোটা ওখানে কেটেছে মালিবাগ থেকে সিদ্ধেশ্বরী খুব বেশি ডিসটেন্স না আমার মা টিচার ছিল আচ্ছা তো বাবাও জব করত প্রাইভেট জব করত তো আমাদের বাসা একটা বুয়া ছিল বড়টার নাম ছিল লেকতের মা মোস্ট प्रोবাবলি আমার একটা ওনার হাতে সবকিছু ছিল তো বাবার একটাই কথা ছিল যে তুমি সারা দিন যাই কিছু করো মাগরিবের আজানের আগে যত বাসায় থাকে তো ওই অনুযায়ী দেখা যেত দুপুরবেলা শুধু খেতে আসতাম স্কুল স্কুল থেকে এসে রকম ব্যাগ ট্যাগ রেখে খেয়ে দিয়ে আবার বের হয়ে যেতাম তো বের হয়ে ওই যে আড্ডাবাজি যে আড্ডাবাজি তারপরে হয়তো মা আজান দিবে এই সময়টা বাসায় ফিরতে হবে যদি মা আজানের পর বাসায় থাকতাম তাহলে ওদিন কপালে খুব খারাপই ছিল তো ওই জিনিসটা মাথায় ছিল আর স্কুল লাইফটা যেটা ছিল অনেক মজার এখন সিদ্ধেশ্বরী বয়স রকম একটা অবয়বে তখন আর এই অভাবটা ছিল না তখন ওখান থেকে পালানো যেত যে দেখা গেল যে আমাদের হয়তো ক্লাস পরবর্তী দুইটা ক্লাস ওরকম মানে এফেক্টিভ কোনো কিছু না তো আমরা হয়তো জানলা দিয়ে বের হয়ে পালায় যেতাম আর রমনা পার্কটা যেহেতু অনেক কাছেই ছিল আবার সিদ্ধেশ্বরী বয়সের মাঠটা অনেক বড় ছিল মাঠে খেলা যাবে না কারণ স্যাররা যদি দেখে ফেলে হ্যাট স্যার অনেক মানে করা ছিল তো রমনা পার্কে যেতাম সবার ব্যাগেই ছোট্ট একটা প্যান থাকতো যাতে রমনা পার্কের পুকুরে প্রচুর দাপানো যায় তো এরকম একটা ব্যাপার যে প্রায়ই যেতাম আমরা যেতাম রমনা পার্কে তো একটা সময় আমরা মানে একটা দুর্ঘটনার মতো ঘটেছিল সেটা হলো যে আমরা ওইখানে চোর পুলিশ খেলতেছি হঠাৎ করে একটা ফ্রেন্ড মানে চোর পুলিশ খেলার সময় পানি থেকে নাই। তা আমরা প্রচুর কান্নাকাটি করতেছি যে ওই ফ্রেন্ডটা কোথায় গেল আমরা আবার ওই রমনা পার্কের যে অথরিটি তারাও আবার আসছে আয়সা তারা আবার খবর দিচ্ছে যে যে জাল টাল নিয়ে দেখি এরকম কোনো কিছু মানে ওরে পাওয়া যায় কিনা লাস্ট পাওয়া যায় কিনা আমরা বসে বসে আবার স্কুলের থেকে তো আমাদেরকে মানে ইয়া করে দেবে দিয়ে যে এরকম করলাম কেন পরবর্তীতে ওই ফ্রেন্ডার নাম ছিল সবুজ প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর ও দেখে একটা আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে আচ্ছা তা আমরা যখন পানিতে ডুব দিয়েছিলাম ওই টাইমটায় মানে পানি থেকে উঠে ও চলে গেছিল একটা আইসক্রিমওয়ালা দেখে তো 40 মিনিট পর মানে 30 বা 40 মিনিট পর যখন আসছে আমরাতে দেখা অবাক কই ওর পানি থেকে উঠার কথা ও দেখি সামনে দেয়া হাইটা আসতেছে তারপরে রমনা পার্কের ওই পুরা অথরিটি আমাদেরকে বলল যে ওদেরকে সবাইকে দেখে রাখ এরপর যদি ওদেরকে পাই সবগুলি আটকে রাখব তারপর আমরা অনেক দিন আর রমনা পার্কে যাইনি মানে একটু মার্কা মারা হয়ে গেছে মানে ট্রেডমার্ক জানো রমনায় ঢুকলেই আমাদের গাট কাবে আচ্ছা সেই দিনের গল্পগুলো আসলে যখন আমরা বলি আমাদের চোখ মুখ সব উজ্জ্বল হয়ে যায় সেই উজ্জ্বল উজ্জ্বল শৈশবের প্রভাব নিশ্চয়ই আপনার কাজে অনেকাংশে পড়েছে ছোটবেলার কিছু চিত্র নিশ্চয়ই এখনো মানুষ পটে রয়ে গেছে আমরা ছোটবেলায় গল্পই ছিলাম এবং আপনার দুষ্টমির গল্পগুলো শুনছিলাম আর কোনো গল্প আছে এরকম এরকম আরো গল্প আছে যেমন মালিবাগে শেষ হবে না শেষ হবে না সারাদিনেও শেষ হবে না আমি একটা সিক্রেট জানি গার্লস স্কুল নিয়ে আচ্ছা গার্লস স্কুল তো ওখানে যেটা ছিল আমাদের মালিবাগে শহীদ ফারুক স্কুল নামের একটা গার্লস স্কুল ছিল ওখানে যেহেতু মেয়েদের স্কুল আর যেহেতু আমরা এলাকার ছেলে আমরা সবসময় ওই গার্লস স্কুলের আশেপাশেই সবাই থাকতাম সেটা প্রবলেমটা হয়তো যে বাইরের ছেলেবেলায় তো আসতেই চাইতো কারণ এই মেয়ে যারা এখানে গার্লস তারা তো অন্যান্য এরিয়ারও মেয়ে কিন্তু ওই এরিয়ার তো ছেলেরাও তাদের পছন্দ করে তা আলটিমেটলি যে ওই ছেলেগুলি কখনো গার্লস স্কুলে আশেপাশে আসতে পারতো না আমাদের জন্য তো ওই মানে ছেলেদের অনেক মানে এটা একটা কষ্টের জায়গা ছিল যে আমরা ওই এলাকায় যাইতে পারতেছি না বা দেওয়ালের উপরে একটু আমার গার্লফ্রেন্ডকে দেখবো বা আমি যাদের পছন্দ করি তাকে দেখবো কিন্তু এই ছেলেগুলির জন্য যাওয়া যায় না এই জন্য গার্লস স্কুলের যারা মানে টিচার ছিল তারা সব সময় আমাদেরকে খুব দেখভাল করতো এই তারা ভালো আছিস তো এই আছিস তো সে আছিস তো কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল আমাদের গার্লস স্কুল আমাদের অনেক মেয়েকে ভালো লাগতো কিন্তু আমরা বলতে পারতাম না ওই টিচারদের টেক কেয়ারের জন্য যে তোরা তো আবার এরকম করতেছিস না তোরা থাকিস তাহলে আর বাইরের ছেলেবেলার আসতে হবে পারবে না কিন্তু ঠিকই আমরা হয়তো কারো না কারো সাথে মানে হয়তো দেখা হইতো বা কথা হইতো বা বলতাম কিন্তু ওই যে লুকায় লুকায়া আবার দেখা যেত এরকমও যেমন একটা ছোট্ট ঘটনা বলি ওই গার্লস স্কুলের একটা মেয়ে ছিল আমি নামটা বলতে চাচ্ছি না তাকে আমি পছন্দ করতাম আমিও তো ছোট মানুষ তো দেখা গেল এখন তার সাথে কীভাবে কথা বলবো গার্লস স্কুলের ঠিক সামনে যে হলো তার তাদের বাসা ওই বাসা তাদেরই বাসা তাদের বাসার নিচে আবার ওর বাবার মানে বিশাল বড় একটা কাপড়ের দোকান ছুটি হওয়ার সাথে সাথে ওর বাবা ওই দোকানের সামনে দেখা দাঁড়ায় যেত আচ্ছা তার মানে ওর সাথে কথা বলার কোনো ইয়েই ছিল না স্পেস ছিল না তো আমার ফ্রেন্ড একটা আনোয়ার নাম সে বলতেছে দোস একটা কাজ করি তুই ওর সাথে কথা বলতে পারবি আমি কিভাবে কথা বলবো প্ল্যানিংটা হইলো আমরা কারো কাছ থেকে একটা বোম নিয়ে আসি মানে এই যে ককটেল টাইপের আমি তারপরে কয়েক সময় বোম এরকম মারবো ওর বাবা তো দোকানের মধ্যে চলে যাবে তুই এই ফাঁকে কথা বলবি আমি বললাম ওর বাবা যখন দোকানের মধ্যে চলা যাবে ওই মেয়েটা কি এখানে দাঁড়ায় থাকবে এটা তো ভালো কথা বলতো তাহলে এটা হবে না আমি তাইলে কি করা যায় কয়ে তাইলে আর কি করবি ওর মানে ওর সাথে আর কথা বলার দরকার নেই তুই শুধু বাকি জীবন দেখেই যা এবং এটাই হয়েছে আলটিমেটলি আহা বোম থেরাপি দিতে চাইলো আপনি নিলেন ভয়ে ভয়ে আচ্ছা নানান রঙের দিনগুলি অনেক সুন্দর দিনগুলি সেই সময় আসলে কি স্বপ্ন দেখতেন বড় হয়ে কি হবেন আমার বড় হয়ে যেটা সবসময় ইচ্ছা ছিল যে বাবা মার হয়তো মানে প্ল্যান বাবা প্ল্যানিংটা ছিল যে ও ডাক্তার ইঞ্জিনিয়ার বা এই লেভেলে কিছু একটা হবে তো আমার আসলে প্ল্যানটা ছিল যে আমি সবসময় ইউনিক হতে চাই মানে আমি এমন একটা জায়গা যেতে চাই যে জায়গা আসলে যে আমাকে আমাকে নিয়েই সবাই ভাববে এটা ছোটোবেলার থেকেই ইচ্ছা বলতে পারেন যে পাকামো আর কি টাইপে তো এই জন্য বাসায় ওরকম লেভেলে আমাকে কখনোই প্রেশার ক্রিয়েট করা হয় নাই কিন্তু জোর করে আমাকে সায়েন্স চাপায় দেওয়া হলো সাবজেক্ট কিন্তু আমি ওটার প্রতি কখনো ইন্টারেস্টেড ছিলাম না ইভেন আমি পড়ালেখাও করতাম না ওই টাইমটা কিন্তু স্কুলে আমার রেজাল্ট কিন্তু ক্লাস এইট পর্যন্ত খুবই ভালো ছিল আর তো তিন বাই ছিলাম আমি সবসময় ফুল ফ্রি মানে ফুল ফ্রি পড়তাম আর যদি ভালো স্টুডেন্ট না হয় তাহলে কিন্তু ফুল ফ্রিটা ইয়া করে না মানে করে না তো দেখা গেল সায়েন্সের প্রি টেস্টে আমার রেজাল্ট খারাপ হয়েছে আচ্ছা তা খারাপ হওয়ার পর দেখা স্কুল থেকে আমাকে অ্যালাউ করতেছে না যে তোমাকে টেস্ট দিতে দেওয়া হবে না আচ্ছা ওকে তাহলে কি করবে আমি তো মানে বদান না কারণ আমাকে চাপায় দেওয়া হয়েছে আমার বাবা আমাকে চাপায় দিচ্ছে যে তুমি সায়েন্স পড়ো তো পরে রেজাল্ট খারাপ হওয়ার পর স্কুল থেকে যখন কোনো মতে অ্যালাউ করে না তখন আমাকে বলতেছে তুই কি করতে চাস আমি বললাম আমি কমার্সে পড়তে চাই আমি পছন্দ করি আমি কমার্সে পড়ার জন্য তো আমাদের পাশে পাশে একটা আঙ্কেল ছিল দীপক আঙ্কেল সে ঢাকা ইউনিভার্সিটিতেই ছিল তো তাকে আমি অনেক সুন্দর করে বুঝাইলাম যে আঙ্কেল উনিও আবার কমার্সের স্টুডেন্ট ছিল তো আঙ্কেলকে বোঝানোর পর সে আবার মার সাথে ডিসকাস করলো যে আপা ওকে কমার্সেই নিয়ে আসেন আর স্কুলে আপনারা যে সেরে এটা একটু ম্যানেজ করেন তো বাবা মা দুইজন স্কুলে যাওয়ার পর স্যারের সাথে কথাবার্তা বলল যে আমি ওকে কমার্সে এরকম শিফট করতে চাই আর আমি বন দিচ্ছি যে ও ভালো রেজাল্ট করবে তো যাই হোক টেস্ট মানে টেস্টের কয়েক দিন আগে সাত থেকে দশ দিন আগে মনে হয় আমাকে জাস্ট অ্যালাউ করলো এবং টেস্ট দিতে দিলো তো আমি ওই সময় টেস্টে খুব মানে কমার্সে আমি এরকম একটা অবস্থা হলো যে আমি সাত আট দিনের মধ্যেই আমার জায়গাটা আমাকে চিনায় নিলাম আমি খুব ভালো রেজাল্ট করলাম তো আমাকে টেস্ট দিতে দিল স্কুলে পরীক্ষা দিলাম ও তার আগে যেটা হলো একটা ইন ফেয়ারওয়েল হয় তো ফেয়ারওয়েল হলো কি আমি কমার্স থেকে সরি সায়েন্স থেকে কমার্সে গেলাম কমার্স সায়েন্সের মানে কমার্সের স্টুডেন্টরা আমাকে ওইভাবে নিতে যাচ্ছিল না এবং মনে হলো যে আমি স্কুলের বাইরের কোন একটা মানুষ মনে। যদি আমি ইন্টার স্কুল ক্রিকেট ইন ইন্টার স্কুল ফুটবল মানে স্কুলে সবচেয়ে টপ মানে এটা ইয়া ছিলাম যে প্লেয়ার ছিলাম। আমি দুইটা ইয়াতেই কিন্তু ইন্টার স্কুল খেলতে। তো পরবর্তীতে ওরা আমাকে নিতে যাচ্ছে না যে আ তুই তো কিছু করতে আরবি না তুই তো এরকম মানে প্রি টেস্টেই তোর রেজাল্ট এরকম খারাপ হইছে। তো এটা আমার কাছে খুব মনে মানে দাগ কাটলো যে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি কমার্সে আসছি তোরা কত দূর কি করিস আর আমি কত দূর কি করি। তো আমি প্রায় টেস্ট দেওয়ার পর এসএসসির আগ পর্যন্ত ওই পুরোটা সময় আমি বাসায় থাকতাম প্রায় সতেরো থেকে আঠারো ঘন্টা আমি মানে পড়তাম বাসায় তো আমার মা একটা রিক্সাওয়ালা ঠিক করে দিছিল যে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত তুই এই রিক্সায় ঘুরবি তো মাকে অনেক ইয়ে করতাম যে আমি ওই সময় ভয় পাইতাম প্রচুর যে রাতের বেলা আমি বাথরুমে যেতে হলো মা বাথরুমের সামনে দাঁড়ায় থাকতে হইতো আর আমি মার সাথেই ঘুমাইতাম ওই পর্যন্ত ছোট ছেলে দেখে হয়তো এরকম ছিল পরবর্তীতে পরীক্ষা আসার পর আমি পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পর স্কুলে আমি फोर्थ হইলাম টোটাল রেজাল্টে কমার্স মধ্যে সবচেয়ে বেস্ট তো হ্যাঁ স্যার আসলে আমাকে জোরায় দিল যে তুই বাবা দেখায় দিলি তো আমার ইচ্ছা ছিল যে আমি আসলে দেখায় দিব এবং সবার থেকে শরীর আপটে আলাদা হ্যাঁ তো এই যে আপনাকে আমরা যে কারণে ডেকেছি একজন আলোকচিত্রী হিসেবে আপনি বিদেশে ও বাংলাদেশের নামক জলcoleছেন তো প্রথম ক্যামেরা হাতে নিয়েছিলেন কবে মনে আছে এটা ছোটবেলায় ছোটবেলায় হয়তো কি আমি মানে ছবি তোলার অনেক ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বাবার আর্নিংসটা ওই লেভেলে ছিল না তো আলটিমেটলি ক্যামেরা তো আসলে কিনে দেওয়ার প্রশ্নে আসে না আর ক্যামেরা ওই সময় প্রচুর দামও ছিল তো ফিল্ম লেভেলের ক্যামেরাগুলো নিয়ে আমরা হয়তো ইয়ে করতাম তো আমাদের পাশের বাসায় এক আপা ছিল ওনার ভাই আবার বাইরে থাকতো মোস্ট প্রভাবলি দুবাই বা এরকম লেভেলে কোনো একটা জায়গায় তো তাদের বাসায় ক্যামেরা ছিল একটা সুন্দর কেমন মডেলটা আমার এই মুহূর্তে মনে নেই তো একটা সময় তাদের প্রোগ্রামে ছবি তুলতেছে আমি এই সময় যে বললাম যে আপা আমি তুলে দিই তো আমি তোলার পর থেকে পুরো এলাকায় যে জায়গাটা হইতো যে সবাই কোনো কিছু হইলে আমাকে ছাড়া ছবি তাদের ভাল লাগে না যে আচ্ছা ঠিক আছে প্রোগ্রাম তাহলে কনককে কে ডাকবে কনক ছবি তুলে দেখ ভালো হবে হয়তো মুরুবীরা বলতো না 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 কনকের ছবি ছাড়া তো আমি তুলবই না এরকম একটা ইয়া ছিল তো এক সময় আপা বল বলতেছিল যে তুমি এক কাজ করো তোমার আমার ক্যামেরাটা তোমার কাছেই রাখো আমাদের প্রোগ্রাম হলে তুমি ছবি তুলে দিও তো ওইখান থেকে কিন্তু আমার একটা ফিল্ম একটা ক্যামেরা পাওয়া তো ওইটা দিয়ে অনেক দিন ছবি মনে আছে এই মুহূর্তে মডেলটা আমার মনে নেই আসলে তারপর তারপর যে ওইটা দিয়ে আমি ছবি তুলতেছিলাম যে আমার মতো করে কিন্তু বাসায় আসলে ওইটা যেহেতু ফিল্ম ক্যামেরা ছিল যে ফিল্মের পয়সাগুলো আসলে এক্সপেন্সিভ ছিল যে একটা ফিল্ম কিনে একটা এক্সপেন্সিভ ছিল ফিল্ম আসলে কিনে দিত না কারণ তাদের ইচ্ছা ছিল যে আমি আসলে ফটোগ্রাফার হব না ফটোগ্রাফার আসলে কেন একটা ফটোগ্রাফারের লাইফ মানে এখন যেমন ফটোগ্রাফিতে অনেক আর্নিংস আছে অনেক কিছু করা যায় তো ওই সময় ফটোগ্রাফিটা একটা শৌখিন একটা পেশা যে তুমি সব কিছুই করো কিন্তু ফটোগ্রাফি করতে পারো পাশাপাশি পাশাপাশি কিন্তু ওরকম না ছবি তুলে একটা ছেলে এটা কোনো ব্যাপার মানে কথা হইল তো যাই হোক পরবর্তীতে আমার মাকে অনেক পটাইটো এইট হান্ড্রেড ডিএটটি একটা ক্যামেরা সেকেন্ড হ্যান্ড কিনে দিয়েছিল তো ওইখান থেকে আসলে আমার ছবি তোলার আগ্রহটা অনেক বেড়ে যায় আচ্ছা তো তারপর থেকে আসলে আমি ছবি তোলা প্রচুর ছবি তুলতাম তখন কি ধরনের ছবি তো আমি লাইফ স্টাইলের ছবি তুলতাম বেশি আবার দেখা গেল যে এক্সপেরিমেন্টের জন্য এলাকার যত আপু এলাকার যত মানে ফ্রেন্ডদের বোন

আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর্মিতে জয়েন করার জন্য একটা ইয়া ছিল যে ঠিক আছে আমি আর্মিতে পরীক্ষাও দিয়েছিলাম যে লং কোর্সে তো ওখানে যাওয়ার পর আমি প্রথম ইয়াতে সব কিছু আমি আর একটা ব্যাপার আছে যে আমি মার্শাল আর্ট শিখেছিলাম ছোটবেলা মার্শাল আর্টে ব্ল্যাক বেল আমি তো ওতে দেখা গেল আর্মির ওরা অনেক খুশি তো সব কিছু ইয়ার পর আমি টিকলাম টিকার পর ওরা আমাকে বললো যে তুমি তোমার আমার এই যে নোজটা আছে এই নোজের হারটা একটু বাঁকা এটাকে বলে পার্সিয়াল ডিএনএ বা এরকম যে শরীর বাড়ার সাথে সাথে এই হারটা একটু বেঁকে যায় এতে একটা ফ্রি থাকে একটা ফ্রি থাকে না এরকম একটা তো মাকে বললাম মা বললাম হ্যাঁ তুই দিয়ে দে মানে অপারেশনটা করে ফেল করে ফেললে তারপর তুই তো জয়েন করতেছিস তো আমার চিন্তা হলো আমি কখনোই আর্মিতে যাব না কারণ আমার তো ফোকাস একটা জায়গায় আমি ফিক্সড পরবর্তীতে মাকে অনেক পটাইলাম মা দেখো যে আমি যদি এই নজর এটা কেটে ফেলি আমার নাকটা বুঝো হয়ে যাবে দেখতে অসুন্দর লাগবে আমি ওখানে যাই কি করব তো মা কিন্তু সবসময় আমার কথা শুনতে বাবাকে ম্যানেজ করতে তো আমার আর অপারেশন করা হইলো না আমি আর আর্মিতে গেলাম না আচ্ছা আলটিমেটলি কিন্তু ওই যে মার কথাগুলো আমি সবসময় মনে রাখতাম আপনি কি তখন বুঝতে পারছিলেন যে আপনি ফটোগ্রাফি করবেন এটা নিয়ে আপনি profession আগাবেন বা এটার ফিউচার কখনো ভেবেছিলেন কিনা অবশ্যই আমার কাছে আমি বললাম আমি একটু সুদূর প্রসারী চিন্তা করতাম যে বাংলাদেশে ফটোগ্রাফি ফিউচারটাকে আমি যেই মানে ক্যাটাগরিতে একটু কাজ করি যে এটা আমরা ফটোগ্রাফি যখন শিখতে যেতাম আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার বেসিক কোর্স করা আমরা ফটোগ্রাফির জায়গাটায় ছিলাম এবং আপনি বলছিলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সেই জায়গাটা থেকে ফটোগ্রাফি বেসিক কোর্সের কথা বলছি তো ওখান থেকে যেটা হয়েছে যে আমি যখন মাই আমাকে বলতেছিল যে বেসিক কোর্সটা করে নে তুই তো এরকম করিস আর কিছু যদি ফটোগ্রাফি মানে গ্রামার আছে গ্রামার অনুযায়ী করবি তুই তো অনুযায়ী বলতে হয় যে আমি যখন যে ব্যাচে ছিলাম তো ওই ব্যাচে যেটা ছিল যে আমরা ব্যাচে একটা আউটিং থাকতো তো ওইখানে ওই ব্যাচের ক্যাপ্টেন ছিলাম আমি মানে টিম লিডার ছিলাম আমি তো আমরা সদরঘাট গেছি ছবি তোলার জন্য তো ছবি তুলতে যেয়ে সেরে অন্য একটা ছেলে আমাকে বলতেছে যে কোনো ভাই আমি ছবি তুলতেছি মানে আমি তো আগে থেকেই ছবি তুলি আমি জাস্ট আমার মানে জাস্ট সার্টিফিকেটের জন্য আলটিমেটলি অ্যাডমিশন নেওয়া যে বেসিক কোর্সের একটা সার্টিফিকেট যদি না থাকে বা অ্যাডভান্স লেভেলে এরকম সার্টিফিকেটগুলো কিন্তু পরবর্তী কাজে দেয় আমি ফটোগ্রাফার হয়তো মানুষ চিনবে কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য এজেন্সিগুলি কিন্তু জানবে না যদি আমার সার্টিফিকেটগুলো না থাকে তো দেখা গেল যে ওই যে আউটিংয়ে যেয়ে সেরে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন আমি ওই সময় আমরা ছোট্ট একটা মানে নৌকার মধ্যেই ছিলাম ছবি তুলতে আসলে আসলেই দেখি যে ওর ছবির মধ্যে এরকম কয়েকটা দাগ আছে তো ওই ছেলেটার বয়স একটু বেশিই ছিল একটু আর্লি এজে সে বিয়ে করছিলো তো পরবর্তীতে লেন্স খুলে দেখলাম কোনো প্রবলেম নেই তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি যে আমি হয়তো মিররটা তুলে সেন্সারটা দেখতে গেছি দেখি যে ওইখানে চুল দেওয়া কয়েকটা মাথার চুল ওইখানে দিয়ে রাখছে আমি বললাম ভাই এখানে চুল কেন আর বললেন না ভাই আমি যে মেয়েটাকে পছন্দ করি সে তো ভাই মানে আমার ফটোগ্রাফি পছন্দ করে না আমি বললাম কেন কেন আমি অন্য মেয়েদের ছবি তুলি তুলি সেটা তো তার পছন্দ না তো ওর সাথে আমার কালকে দেখা হয়েছে ক্যামেরাটা নিয়ে সে ক্যামেরাটা কিছুক্ষণ রেখে দিয়েছিলো যে আমি বলছিলাম যে আমি ওখানে ছবি তুলতে যাব সেই সময় হয়তো সে ওই ছবিগুলো মানে চুলগুলো ঢুকায় রাখছে আমি বললাম এটা কেমন কথা হ্যাঁ এর আগে আমার বাসায় আসছে একবার আমি কম্পিউটারে ছবি এডিট করতেছি একটা মডেলের তখন সে অনেকক্ষণ বসে দেখতেছে যে আমি যখন মানে স্কিন টোনটা তো দিতে হয় একটা ছবি যে টোন যখন এরকম দিচ্ছি সে আমাকে ধাক্কা দিয়ে চেয়ারটা ফেলে দিয়ে বলতেছে আমি দেখতেছি কতক্ষণ ধরে তুমি এই মেয়েটাকে ঘষাঘষি করতেছো এখন থেকে তোমার মেয়ের ছবি তোলা নিষেধ পরে আমার ক্যামেরাটা নিয়ে গেছে ক্যামেরা নিয়ে আসলে এই ঘটনা ঘটেছে এখন ঠিক আছে ভাই এরপরে যখন ছবি তুলবে ক্যামেরাটা তো সম্পূর্ণ আপনার এই ক্যামেরাটা কখনো আর কারো হাতে দিয়ে না আপনার হাতে প্রথম ডিএসএলআর ক্যামেরা কবে এসেছিল এবং কোন ক্যামেরাটি ডি এইটটি আচ্ছা এটা মোস্ট প্রবলি দুই হাজার দুই তিন আপনি কিনেছিলেন আমার মা কিনে দিয়েছিল সেকেন্ড হ্যান্ড আচ্ছা আচ্ছা আরেকজনের একটা ক্যামেরা কারণ ওই সময় নতুন বডি বা ক্যামেরাটার প্রাইস অনেক বেশি ছিল হুম হুম তো আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম আচ্ছা পরবর্তীতে আরেকজন ছিল যে আমার কাজিন ছিল তো কাজিন আমাকে এ বিষয়ে অনেক হেল্প করছে ওর নাম রূপক আল কামাল তো ও দেখতো যে আমি প্রচুর ছবি তুলি ছবি তুলে অনেক পছন্দ তো এখানে মানে আমার লাইফ পুরো ঘটনা আর ঘটনা ঘটনা তো ওই লিখেছেন কোন ওই ঘটনাগুলো নিয়ে হয়তোবা লেখা হবে ইনশাআল্লাহ সামনে যদি আপনাদের দোয়া থাকে স্পেশালি অবশ্যই আমাদের দোয়া রয়েছে তো ওকে একদিন আমি বলতেছিলাম যে ওর বাসা গাজীপুরে ও আসতো হয়তো মাসে একবার বা দুইবার যেহেতু ইয়ারওয়ে ইয়া ছিল ও আমার মানে বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন আবার আমার আপন কাজিন খালাতো ভাই তো ওকে আমি ওর বাসায় একদিন আমি বলতেছি যে আমার বাসায় এক কাজ ও ওই সময় ডি টু হান্ড্রেড নতুন আসছে ডিজিটাল একটা বডি আমি বললাম যে আমার বাসায় একটা প্রোগ্রাম আছে তোর ক্যামেরাটা আমাকে দিবি কিনা ও বলতেছে না তোর তো তোর ক্যামেরা দেওয়া যাবে না এক কাজ কর তুই হ্যান্ডিক্যামটা নিয়ে যা আর আমি যে সেটা তো এখানে ছবি তুলে যাবো তো ওই মানে এই ইয়েটা আমার অনেক কষ্ট লাগছে তো পরবর্তীতে আমি চলে আসলাম আমার বাসা থেকে চলে আসার পর ও আমি বলে আসছিলাম যে দেখ আমি তো অনেক দিন ধরে ছবি তুলি কিন্তু আমি তো ওকে দেখাবো আগামী এক বছরের মধ্যে যে আমার জায়গাটা কোথায় তুই আমাকে ক্যামেরাটা দিলি কিন্তু আমরা কিন্তু ছোটোবেলা থেকে বেরিয়ে উঠছি একসাথে ওর জায়গাটা ঠিক আছে আমি ওর জায়গাটা এখন আমি বুঝি যে ও আসলে আমাকে সময় কেন। মানে অনেক মন খারাপ করে তো পরে মাকে বলি মাকে বলার পর মা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তোর এরকম একটা ক্যামেরা কিনা যায় কিনা ওই যে ডি এইট হান্ড্রেড যেটা ডিজিটাল ক্যামেরা সেটা ওইভাবেই আসলে আসা তো মা অনেক ইয়ে করে টাকা টুকা জোগাড় করে সে আবার রূপককেই বলছে যে তুই এক কাজ ইয়ার বোক ওর একটা ক্যামেরা নিয়ে আসো আমি টাকা দিয়ে দিচ্ছি তার আগে জানবার আছে আপনি মায়ের কথা বলছিলেন মা আপনাকে প্রথম ডিএসএলআর ক্যামেরা কিনে দেন এবং মাই নাকি আপনাকে বিভিন্ন প্রতিযোগিতার ইনফরমেশনগুলো দিতেন রাইট আমার মাই দিতেন সব সময় তো ওই যে ডি এট পাওয়ার যখন আমি হাতে আসছে তখন ডেলি স্টারে দু হাজার তেরো বারো এরকম মোস্ট প্রবাবলি তো মা একটা পেপার কাটি তার আগে তো অন্যান্য অ্যাওয়ার্ডগুলো আমি পাওয়া শুরু করেছে বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি বিপিএস বা লেভেলের জায়গাগুলো থেকে ডেলিস্টার ছিল বাংলাদেশের ওই প্ল্যাটফর্মে সবচেয়ে বড় ফটো কন্টেস্ট মানে ন্যাশনালি তো মা একদিন আমাকে বলতেছে যে আমি একটা পেপার কা আমাদের বাসায় স্টার রাখা হতো ওই সময় মানে পেপারটা রাখতো অনেক কষ্ট করে পড়তাম কিন্তু তারপরে ওই পেপারটা আমাদের বাসায় থাকতো তো মা একটা পেপার কাটিং রেখে বলতেছে যে দেখ ডেলিস্টার এরকম একটা কনটেস্ট তুই তো ছবি মানে তোর তো অনেক ভালো ভালো ছবি আছে তুই এখানে অ্যাপ্লাই কর তো একদিন মনে হয় সময় ছিল তো আমি খুব তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করলাম তো ওইখান থেকে আমি অ্যাওয়ার্ড পাইলাম তো ওইটা ছিল মানে আমার লাইফে একটা মোর ঘুরানো একটা অ্যাওয়ার্ড টার্নিং পয়েন্ট তারপর থেকে আসলে আমি আর কখনো আমার পিছনে তাকাইতে হয় নাই তো মা কন্টিনিউ আমি এখনও যখন অ্যাওয়ার্ড পাই মা অনেক বোধ করে তো মার এখন ভাবনা হইলো যে আচ্ছা ঠিক আছে তুই যেই জায়গাটায় আছিস এটাই মনে হয় তো বেস্ট চুজ ছিল আমি তো রবীন্দ্রনাথ নজরুল বা ইলেবেলে কেউ হইতে পারবো না না বা জয়নাল অবদিন কেউ হইতে পারবো না আমার কথা হলো যে আমি এমন একটা জায়গায় যেতে চাই যে জায়গাটায় আসলে আমি বাঁচবো আরো কয়েকশো বছর আমি মারা যাওয়ার পর তো এই জায়গাটা হলো যে যেমন আমি একটা ক্যাটাগরি মানে আমার অনেকগুলি ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হলো আমি ম্যাক্রো ফটোগ্রাফি করি এটা হলো স্টোরি বেস স্টোরি বেজ আমার ছবিগুলো হয়তো যদি দেখে থাকবেন যে পিপরা এরকম ইয়ে নিয়ে যাচ্ছে ব্যাংক বসে আছে বা ব্যাংকে ধরে রাখতেছে এরকম তো আমরা যখন পাঠশালা বা ইলেভেলের জায়গাগুলোতে যখন ফটোগ্রাফি কোর্সগুলো করতে যেতাম তখন সিনিয়র বড় ভাইরা বলতো যে প্রথম হলো ল্যান্ডস্কেপ তোমরা ছবি তোলার দরকার নেই ম্যাক্রো ফটোগ্রাফি তোলার দরকার নেই কারণ ওয়ার্ল্ড ওয়াইড যে ল্যান্ডস্কেপগুলো আছে বাংলাদেশের ল্যান্ডস্কেপগুলি ওয়ার্ল্ডের অন্যান্য ল্যান্ডস্কেপের মতো সুন্দর হবে না তা আলটিমেটলি তুলো কিন্তু এত বেশি এটার মধ্যে মানে সময় নষ্ট করার দরকার না এটা হলো ম্যাক্রো ওয়ার্ল্ড ম্যাক্রো ফটোগ্রাফি করতে গেলে হয় কি অনেক ইনস্ট্রুমেন্টের ব্যাপার অনেক ইনস্ট্রুমেন্ট লাগে অনেক বড় বড় হাই হ্যান্ডেড লেন্সগুলো লাগে আচ্ছা তো তোমরা এটা করতে গেলেও আসলে বড় ভালো কিছু করতে পারবে না তো আমার ওই সময় ওই ওইটার প্রতি আরো যোগ বাড়লো যে বাংলাদেশ থেকে ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে এই পর্যন্ত কেউ বড় কিছু করতে পারে না আমি দেখি না চেষ্টা করি যে পারা যায় কি না তো দেখা গেল ম্যাক্রোরই আমি আরেকটা ধাপ যেটা হলো স্টোরি বেস যে ম্যাক্রোটাই থাকবে তো আমি এটা পুরো স্টোরি একটা বেস করব যে আমার পিপরার ছবি থাকবে পিপরার অ্যাক্টিভিটিসটা পুরো একটা স্টোরিতে আমি একটা ছবি মানে একটা ছবির মধ্যে পুরো স্টোরিটা আমি প্রেজেন্ট করব তো পরবর্তীতে এই জায়গাটায় আমি অনেক ভালো করতে থাকলাম ওয়ার্ল্ড ওয়াইড পুরা সারা ওয়ার্ল্ডে আমার স্টোরি বেস ম্যাক্রো সারা ফেলে দিল তখন সিনিয়র বারা বললো যে আমাদের এই জায়গাটা একটা গ্যাপ ছিল তুই ভাই এটা দেখাই দিলি যে আমরাও এই জায়গায় অনেক ভালো কিছু করতে পারি ওয়ার্ল্ডকে ডোমিনেট করতে পারি তো ওইখান থেকে আমার ম্যাক্রোটা মানে ওই বড় ভাইদের কথা থেকে আসলে একটা জিদের বসে আসা তারপর থেকে আমি আমার একটা ফটোগ্রাফির একটা জায়গা থেকে আমি এখনো করে যাচ্ছি লাবণ্য দর্শকদের জানিয়ে গিয়েছিল যে আপনার কাজের কিছু নমুনা দেখবে আমিও দেখতে চাই আচ্ছা দর্শক চলুন আমরা আমাদের আজকের অতিথির কাজের কিছু নমুনা দেখি অসাধারণ মানে কোন ছবিটা যে বেস্ট সেটি আসলে আমি ভেবে পাচ্ছি না এবং এর মধ্যে বোধহয় প্রত্যেকটি ছবি অ্যাওয়ার্ড উইনিং রাইট মানে প্রত্যেকটা ছবি কোনো না কোনো অ্যাওয়ার্ড একটি ছবি ছিল দেখছিলাম একজন মুচির একটা খুব সুন্দর ছবি তুলেছে এবং যদি আমি ভুল না করে থাকি আপনি আপনার অ্যাওয়ার্ড উইনিং প্রাইস মানির অনেকাংশ তাদের উদ্দেশ্যে ব্যয় করে আমি জানি না বাংলাদেশে আর কেউ করে কিনা যে আমি একটা কাজ সবসময় করি যে আমি যখনই কোনো মানে হিউম্যান বি যে কোনো মানুষের ছবি তুলে যে যখন অ্যাওয়ার্ড পাই আমি সবসময় চেষ্টা করি সিক্সটি পার্সেন্ট মানি ওদেরকে দিয়ে দেওয়ার জন্য তো ওই যে মুচি ওর নাম পানেশ প্রাণেশ সেগুন বাগে চায় তো আমি ওর ছেলেটাও ঠিক ওর পাশেই পড়ালেখা করে একদম জন্ম থেকে ওর পাশে ওর মা মনে হয় গার্মেন্টস বাইজে এই লেভেলে কোথাও জব করে তাই আমি ওদের উপরে স্টোরি করতেছি অনেক বছর আগে থেকে প্রায় দু হাজার পনেরো বা চোদ্দ থেকে আচ্ছা তো আমি লাস্ট ওদের একটা স্টোরি করে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম তো ওইখানে যে টাকা ওকে দিলাম ও পুরো কান্নাকাটি শুরু করছে ইভেন আমি এটা দেওয়ার পর ওর অনেক পত্রিকা থেকে কিন্তু ও সাক্ষাৎকার নিয়েছিল আচ্ছা যে মানে তার লাইফ স্টাইলটা আমি তুলে নিয়ে আসছিলাম যে একটা মানুষের লাইফ স্টাইল এরকম হয় সে হয়তো মুচির কাজ মানে করতেছে পাশেই তার বাচ্চাটা তার সাথে বসে পড়ালেখা করতেছে সেগুন বা কিছু স্কুলে তা আমি ওদেরকে হেল্পও করি অন্যান্য মানে জায়গাগুলো যে বাচ্চার কোনো কিছু লাগবে কিনা স্কুল ব্যাগ লাগবে কিনা এরকম হেল্প করি ইভেন একটা ঘটনা যে আমি একটা ময়মনসিং এর একটা ছবি তুলে একটা জাইল্লা টাইপের মানে ওই যে জেলে যে জেলের একটা ছবি তুলে আমি আওয়ার্ড পেয়েছিলাম এয়ারটেলে মনে হয় মোস্ট প্রবলি তো অ্যাওয়ার্ড পাওয়ার পর ওই জেলের একটা লোকি শট ছিল জেলের ফেসটা আসলে দেখা যায় না ওরকমভাবে তো অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি ওই জেলেকে খুঁজতে ময়মন তিনবার যাই যে আমার টাকার সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট টাকা ওকে আমি দিব কারণ আমি এই পোষণটা করি এরকমভাবে যে আমি ওখানে যাওয়া আসার কস্ট তার মধ্যে হইলো আমার খরচ বাদ দিয়ে যে টাকাটা থাকে পুরো টাকাটাই হলো অ তো আমি তিনবার ময়মন যেয়ে সেটা ওই জেলেটাকে মানে পেয়ে আমি সিক্সটি পার্সেন্ট টাকা যখন ওকে দিছি সে তো অবাক ভাই কিসের টাকা আমি বললাম ওই যে আপনার একবার ছবি তুলছিলাম ভোরবেলা মনে আছে সে বলতেছে হ্যাঁ আপনি তো ছবি তুলছিলেন আমি বললাম যে ওইটারই টাকা ক ছবি তুললে টেহা পাওয়া যায় মানে তার ব্যাপারটা সে তো আসলে জানে না তো আমি এই কাজটা আসলে আলটিমেটলি সব সময় করি যে আমি যদি হয়তো দেখা গেল যে আপনার ছবি তুলে যদি আমি কোনো অ্যাওয়ার্ড পাই 60% মানে আমি আমি আপনাকে দিয়ে দিব আমার ছবি তুলে আপনি কখনো অ্যাওয়ার্ড পাবেন না পেতেও পারে ব্যাপারটা হলো কিভাবে কম্পোজিশনটা করে আমি আজকে পুরো ঘন্টা যে আবিষ্কার করলাম আপনি খুব মানুষ এবং আপনি যখন সেই জেলের কথা সেই মুচির কথা যখন বলেন আপনার চোখের কোলে চিকচিক করে এবং আপনি তাদেরকে অনুভব করেন আসলে এবং সেই অনুভব করেন আপনার প্রত্যেকটি কাজে প্রত্যেকটা শিল্প করবে এবং সেই শিল্পকর্মটা আপনি দেশ ছাড়িয়ে বিদেশের মাটি তো আপনি তুলে ধরেছেন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন একটু শুনুন আমি যেটা হলো আগে নিউজ এজেন্সিগুলো বা আমাদের পত্রিকাগুলোতে আমি আসলে কাজ করতাম তো দেখা গেল যে আসলে এখানে আমি যদি কোনো নিউজ মানে আমাদের পত্রিকাগুলোতে কাজ করি এখানে আসলে বাধা হয়ে যায় যে আমি যেই ছবি তুলি বা যাই ছবি তুলি না কেন এটা আসলে আমি যার জবটা করতেছি তাকেই আমার সবগুলো ছবি দিয়ে দিতে হয় আর ওইখানে আসলে ফরমাইসি একটা কাম মানে কামলা টাইপের যেটা বলা হয় যে ফরমাইসি কাজ যে তুমি এটা করো ওইটা করো ওইটা করো যেটা আমি আসলে আমার দ্বারা পসিবল না দেখা গেলো যে এক জায়গায় একটু আগুন লেগেছে আমি হয়তো গেলাম আমি হয়তো দেখা গেলো যে আগুন ওইখানে খুব মানুষ একটা পুড়তেছে একটা ছবি তুললাম আমার ছবি হয়ে গেছে আমি চলে আসলাম তা আমি আসলে এই লেভেলের কাজগুলো আমার পছন্দ না আমার শুরুটা হলো যে আমি যখনই পৌঁছে সেই হয়তো আগুন লাগার মুহূর্তে বা বা মাঝ মাঝামাঝি একটা অবস্থায় আমি শেষ মুহূর্তে থাকতে চাই যে ওখানে শেষ পর্যন্তটা আমি দেখতে চাই তো ওই জায়গাগুলোতে মানে আমার কাজের ক্ষেত্রে আর ওই জায়গার ক্ষেত্রে আসলে কনফ্লিক্ট হওয়া শুরু হলো তারপর থেকে আমি আসলে জাস্ট পত্রিকাগুলো থেকে আমার

বর্তমান সাংগঠনিক প্রসঙ্গে একটু কেমন এটা আসলে আমি কখনোই চাইনি আমার এই বয়সে আমি এরকম একটা পদে থাকি যেটা আসলে একটু মানে কি বলে পরিণত বয়সে এই জবগুলো করে মানুষে মানে জব মানে এই দায়িত্ব গুলো নেয় তো আমাদের সিনিয়র ভাইরা যারা আছে তারা আসলে যার কথা না বললে না এম ইউসুফ তুষার উনি অত্যন্ত মানি এবং গুণী একটা লোক তো উনি আমাকে একসময় ডাকলো যে আসলে কনক আপনি আসেন আপনাকে বিপিএসের অনেক প্রয়োজন আবার আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন আশফাক আহমেদ তারা আমার সাথে মিটিং করলো যে মিটিং করার পর বলতেছে যে বিপিএসের এই বর্তমান এই অবস্থা আছে এখন তুমি বলো যে কোথায় তুমি আসলে বিপিএসের থাকতে চাও যে প্রেসিডেন্ট সেক্রেটারি এই জায়গাগুলো বাদ দিয়ে তুমি আসলে তোমার কোন পদটা পছন্দ তুমি ওইখান থেকে ওইখান থেকে তুমি ইলেকশান করবা আমি বললাম যে আমি তো আসলে এই মুহূর্তে চাই না আমি আরও আট দশ বছর পরে আসলে এই জায়গাটা আসতে চাই এছাড়া তো আমি অন্যান্য জায়গাগুলোতে আমি কাজ করতেছি ফটোগ্রাফিতে তারপর তারা জোর করে ধরলো যে না তুমি তুমি আসো তোমাকে বিপিএসের অনেক দরকার তো আমি রাজি হলাম রাজি হওয়ার পর আমি আমার পছন্দের জায়গাটা বললাম যে আমি সাংগঠনিক

আছে আপনাদের কয়েকজন জি আপনি নিজে খুব বেশি হাই প্রাইসে যেগুলো সেগুলো তো আপনি হয়তো যান আমি যাওয়া হয় জি আর আরেকটি কি আল ফ্যাশন ফটোগ্রাফি আচ্ছা 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 ফ্যাশন ফটোগ্রাফির জায়গাটা আমি প্রচুর কাজ করি মানে একসময় আরো বেশি করতাম এখন একটু কম মানে কম কারণ বাংলাদেশে ফ্যাশন ফটোগ্রাফির জায়গাটা আসলে অনেক ছোট ইন্ডাস্ট্রিজ বা কাজের জায়গাটাও কিন্তু আসলে ছোট যে এই জন্য আসলে হয়তো মানে ক্লায়েন্টের সাথে আমার হয়তো বোঝাপড়া হলেই আমি আসলে কাজ করি দেখা গেল এখনও অনেক কাজ করি কিন্তু ওই যে বোঝাপড়ার ব্যাপারটা কারণ অনেক রকম মানে অবস্ট্রাকাল থাকে এই লেভেলগুলো আসলে আমি চাই না কারণ আমি ওই অবস্ট্রাকালের কাজগুলো করতে গেলে হয় কি আমি আসলে বড় হতে চাই আমি ভালো মানুষ হিসেবে থাকতে চাই এই জায়গাগুলি থেকে আসলে ফ্যাশনের খুব বেশি কাজ করতে গেলে আসলে আমার একটু অন্য লেভেলে যেতে হবে আর ওই লেভেলটা আসলে আমার দ্বারা পসিবল না ভালো মানুষ আপনি এমনিতেও হয়ে না ভালো মানুষ আমি আমি আসলে ভালো মানুষ কিনা এটা আসলে মানুষ বলবে জি মানুষ বলেছে মুচি বলেছে জেলে বলেছে আর অনেক মানুষ বলেছে এবং আপনি আপনার কাজের মাধ্যমে সেটি প্রমাণ করেন এবং সেটি শুধু মানবিকতার দিক থেকে নয় শিল্পমানের বিচার বা সম্মানিত হয়েছেন পুরস্কৃত হয়েছেন একটু পুরস্কারগুলো নিয়ে শুনে পুরস্কার অলমোস্ট বলেছে আপু কিছুক্ষণ আগেই বলেছে যে ফোর হান্ড্রেড প্লাস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমার কাছে আছে চারশো বেশি আন্তর্জাতিক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড এগুলো ঘরে রাখার জায়গা আছে অনেক কষ্ট করে রেখেছি তো দেখা গেল যে আমি জাপান থেকে তিনবার গোল্ড মেডেল পেয়েছে আশাই সিম্বল তো আসলে অ্যাওয়ার্ড লিস্ট বলতে গেলে আসলে কোনটা রেখে কোনটা বলতে বিশেষ কিছু দু একটা তার মধ্যে হলো অনেক আগে এটাই আছিল সিজিএপি এটা হলো ওমেন এম্পাওয়ারমেন্টের উপর একটা মানে ম্যাক্রো উপর সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফটো কন্টেস্ট হয় এই ইউএসএ থেকে তো এখানে অ্যাওয়ার্ড পাওয়া আসলে অনেক মানে এটা কি বলে যে সম্মানের ব্যাপার তো আমি বাংলাদেশ থেকে ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেন এম্পাওয়ারমেন্টের উপর ক্যাটাগরিক্যাল ফার্স্ট হয়েছিল আচ্ছা তো ওইটা আমার জন্য একটা বিশাল সম্মানের ব্যাপার ছিল এছাড়া তো সিয়ানা হিপা আশাই সিম্বুন অনেক অনেক অর্জন আসলে মানে বাহ আপনি আরো অনেক অ্যাওয়ার্ড পান এটাই আমরা চাই তো একটু ছোট একটা বিষয় শুধু এখন আপনার কাছে জানবার আছে আপনি যে সময় ফটোগ্রাফি করতেন হয়তো এতটা এত মানুষ এই বিষয়ে আসতো না এখন এই প্রফেশনে এই ফটোগ্রাফি নিয়ে অনেকে আগ্রহী বা অনেকেই চায় আসলে ছবি তুলতে বা অনেকে আসলে মোবাইল ফটোগ্রাফিও করি আমরা কম বেশি কিন্তু যারা প্রফেশনালি আসলে ভালো ফটোগ্রাফার হতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে ব্যাপারটা হলো মানে প্রফেশনালি ফটোগ্রাফার হওয়ার আগে যদি যেটা কাজটা করতে হবে যে আমি আসলে কি কাজটা করতেছি এই কাজটা আগে আমাকে বুঝতে হবে যে অন্য একজনে কপি না করে যে আমি আমার একটা নিজস্ব স্টাইল তৈরি করে নিতে হবে এই জায়গাটা মানে যে কোনো ফটোগ্রাফারের জন্যই প্রযোজ্য আমার যদি নিজস্ব একটা স্বকীয়তা বা স্টাইল না থাকে তাহলে অন্য মানুষগুলো কিন্তু আমাকে চিনবে না আমি যদি অন্য মানুষের কনসেপ্টগুলোই আমি কপি করি তাহলে আমি ওই অন্য মানুষটারই একটা শ্যাডো হয়ে গেলাম ব্যাপারটা হলো আমি হয়তো আমার একটা রোল মডেল আছে আমার একটা গুরু আছে প্রত্যেকটা মানুষেরই গুরু আছে গুরু না থাকলে আসলে কেউ কখনো বড় হইতে পারে না তা আমারও কয়েকজন গুরু আছে তো আলটিমেটলি দেখা গেল যে আমি হয়তো তাদের ফলো করি গুরু হলো একটা প্যারামিটার তাকে আমি ফলো করব। তার কাজগুলোকে আমি ফলো করব কিন্তু তার কাজগুলো দেখে আমি আমার মতো করে ছবি তুলব আমি যদি আমার গুরুর মতোই ছবি তুলি তাহলে আমি কিন্তু তার মতোই হয়ে গেলাম তাহলে আমি কখনোই গুরু হতে পারবো না ইন্সপায়ার্ড হওয়া কিন্তু কপি করা কপি করা যাবে না আর ফটোগ্রাফি যে ব্যাপারটা প্রত্যেকটা ব্যাপারে আসলে কিছু গ্রামার থাকে তো ফটোগ্রাফির একটা গ্রামার মানে গ্রামার আছে তো গ্রামারটা বুঝে যদি আমরা প্রত্যেকটা ছবিকে ফ্রেম বন্দি করি আলটিমেটলি ছবিটা ভালো হতে বাধ্য নিজস্ব স্টাইল তৈরি করতে হবে প্রত্যেকটা ফটো আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি চারশোর বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন যিনি তার কাছে আসলে কি প্রশ্ন করব যে ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে আর কি চাওয়ার আছে আর কি পাওয়ার আছে আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা হলো যেটু আগে বড় ভাইদের কথা বলতেছিলাম তারা একটা আমাদের হাতে যেটা দিয়েছিল সেটা হলো সিলভার মানে একটা রূপা আমরা বর্তমান প্রজন্ম যারা তারা এটাকে গোল্ডে পরিণত করেছে তো আমরা এই গোল্ডটাকে রেখে যাব হয়তো তারা যাতে এটাকে ডায়মন্ডে পরিণত করে আর ফটোগ্রাফি একটা বিশাল সেক্টর একটা সময় মানুষ ভয় পেত যে ফটোগ্রাফি দিয়ে আসলে কিছু করা যাবে না এই না সেই না তো এখন আসলে ফটোগ্রাফি একটা বিশাল সেক্টর আমাদের পৃথিবীতে এমন কোনো অ্যাওয়ার্ড নাই যারা আমরা বাংলাদেশিরা ফটোগ্রাফি অ্যাওয়ার্ড মানে ওই জায়গাটা আমরা অ্যাওয়ার্ড পাই নাই তো ফটোগ্রাফি যে সেক্টরটা তৈরি হয়েছে বিশাল একটা সেক্টর প্রফেশনালি যে কেউ এই সেক্টরে এসে নিজে অন্যান্য জায়গা থেকে অনেক বেশি আর্নিংস এখান থেকে করা সম্ভব আপনি আপনি শুধু নিজের কথাই ভাবছেন না পুরো সামগ্রিকভাবে আপনার ব্যক্তি ফটোগ্রাফিক সোসাইটি আপনার আশেপাশের মানুষ পরবর্তী প্রজন্মের কথা ভাবছেন এবং রাঙা সকল অনুষ্ঠানের বৈশিষ্ট্য এটা আমরা আমাদের অতিথির কাছ থেকে এই কথাগুলো আসলে শুনতে চাই আজও পেয়েছি খুব ভালো লেগেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আপনাদেরও ধন্যবাদ